মাস্ক তুমি কেন চা বানিয়েছিলে? আরে তোর পায়ে ব্যথা লেগেছে না, আর হ্যাঁ, আমার হয়ে গেছিল, তো আমি বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি পায়ের ব্যথা তো লেগেছে, কিন্তু কালকে রাত্রি বাবাকে দিয়ে ব্যান্ডেড আনিয়ে রেখেছি, আর কালকে তিনবার আর কি তোমার বোরোনিন লাগিয়েছি, তো ব্যথাটা এখন নেই, বুঝলো তো। আর ভাবছি কি ব্যান্ডেডটা লাগিয়ে ওয়ার্কআউটটা করে নিই, আস্তে আস্তেই করবো, বেশি করবো না, বুঝলাম মা, কিন্তু করি, তাই না? এত গরমে যদি একটু ঘাম না ঠিক ঝরাই আছে, এক্সারসাইজ করে তাহলে অসুবিধা হয়। একটু সাবধানে করিস, ব্যাস। আচ্ছা, আর শোনো না মা, বলছি যে এগুলো একটু রেখে দাও, হ্যাঁ, তাহলে বিছানাটা যদি পুরোটা ক্লিন হয়ে যায় তাহলে আর কি ভালো হবে। আর এই জামা কাপড়গুলোকে এখন আমি গোছাবো, এখানে কালকে দিদি দুটো বেডশিট ধুয়ে দিয়েছিল, যেগুলো সেটা আছে, তার সাথে নাইটি আছে, আমাদের টি শার্ট আছে, প্যান্ট আছে, অনেক কিছু আছে, তো এগুলোকে ফটাফট সব গোছাবো, দিদি বাথরুম থেকে চলে আসলে ওয়ার্কআউটটা শুরু করবো। তো ফাইনালি ওয়ার্কআউট কমপ্লিট, ওখানে বসে বসে কি করছে জানি না, আমাকে বেরোতে হবে। আমি তখন থেকে বলাচ্ছি, বলুন তাড়াতাড়ি জামা কাপড় দে আমাকে, আমি ধুয়ে দিই, এগুলো তো রেগুলার আমারই কাছ থেকে নোংরা মোংরা যত কাজ আছে সেগুলো ঘরের সব আমি করি, উনি মহারানী, এগুলো কিছু করবে না। একটা ঘামার জামাপত্র ছুঁয়ে পর্যন্ত দেখবে না, আর আমি ওরটাও ধুই, নিজেরটা তো ধুই, অফকোর্স নিজেরটা তো ধুবই, বাট ওরটাও আমি ধুই দিই, ভাবতে পারো আমি কত ভালো দিদি। বাট ও কোনো সময় আমাকে সেটা ক্রেডিটও দিবে না, আর ইভেন বলবেও না যে একবারও যে থ্যাংক ইউ বা কিছু, ও আমারটা জীবনে ধুয়ে দেয়নি, এটার সিউরিটি আমি দিতে পারি। কি বাজেভাবে রিয়ার কালকে পাটা কেটে গেছিল, বলেছিলাম ওয়ার্কআউট করতে হবে না, কি অবস্থা, মানে এদিকে চামড়াগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে, অ্যাকচুয়ালি পায়ের স্কিনটা খুবই ড্রাই, তো তার জন্য ওখান থেকে ঘটনাটা ঘটেছে, মানে এখানে কি হয়েছে, এই পুরো আঙ্গুলের এই সাইডের যতটা মাংস আছে, সরি, পুরোটাই লাল হয়ে মানে মাংসটা বেরিয়ে গেছে, তো তার জন্য ব্যান্ডেড লাগিয়ে তারপরেও ওয়ার্কআউট করেছি, এরকম হলো ওর ডেডিকেশন। আমি তোকে বলেছিলাম যে করিস না ওয়ার্কআউট, করিস না এখন, তুই বেশি বুঝলি, আমি শুটাও পড়লি না, এমনি এমনি জাম্পিং জ্যাক করে গেলি। 1 ঘন্টা যদি কেউ 1.5 ঘন্টা 1 ঘন্টার মতন জাম্পিং জ্যাক করে তাহলে তো তার এই অবস্থাই হয়, কোনো উপায়। টাইমটা একটু কম ছিল, ভাবলাম ফটাফট জাম্পিং জ্যাকটা করে নিই, হয়ে যাবে কাজ, করতে গিয়ে যে এইভাবে কে জানে। সত্যি ওর সাথে যা বিশাল বড় ট্র্যাজেডি হলো কালকে, মানে কি বলবো, ও জন্যই সহ্য করেছে। আমি তো ওটাই বলছিলাম যে কি যখন ব্যথা লাগছে তো আর আগে ছেড়ে দে, ও যে না দিদি একবারে ফট করে কেটে গেছে, মানে ওভাবে ব্যথা মানে আস্তে আস্তে কাটেনি, একবারে কেটে গেছে, পুরো আঙুলের মাংসটাই বেরিয়ে গেছে। তো আমি স্নান টান করে চলে এসেছি, এত জিনিস ধুয়েছি যে প্রচণ্ড লেট হয়ে গেছে, ওখানে ফটাফট খাওয়া দাওয়াটা মানে সকালে যেটা খাবো একটুই খাবো, যাই হোক তাও ওটা রেডি করে দিয়েছি, ভেবেছিলাম তো না খেয়ে বেরিয়ে যাই, বাট মা বললো যে এভাবে মানে স্নান করে কিছু না খেয়ে ভেবে বেরোস না, তো তার জন্য ভাবছি অল্প খেয়ে নিই তারপর বেরিয়ে যাই, কেন আসার যে টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, লেটও হতে পারে আবার তাড়াতাড়িও হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, তো যাই এখন ফটাফট গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আমি যতই তাড়াহুড়ো করে বের হই না কেন, ওই টোটো কাকুর জন্য ওয়েট করতে করতে মানে টাইম যাবেই যাবে, রেগুলারের সেম জিনিস, এখনও রাস্তাঘাট ফাঁকা, তাও দু একজন গেল, যাবে না বললো, মানে দু একজন যাচ্ছিলো বাট যাবে না বললো, কী প্রবলেম কী জানি, কতজন তো যেতেই চায় না, আবার কতজন প্যাকটাপ থাকে, আবার মানে এই করতে করতে আমার টাইম পাস হয়ে যায়, তাও একজন আসছে এখন দেখি যায় নাকি। কমপ্লিট হয়ে গেছে, আর আজকে এত তাড়াহুড়ো ছিল আসার যে আমি টি শার্টটা চেঞ্জ করতেই ভুলে গেছি, হাফ রাস্তায় এসে মনে পড়েছে যে কি রে আমি তো বাড়ির টি শার্ট পরেই চলে এসেছি, মানে লেটেস্ট কেস আমার সাথে এরকম হয়ে থাকে, বেশি তাড়াহুড়ো থাকলে আমি ভুলেই যাই, হাফ জিনিস ভুলে যাই, হাফ জিনিস মনে যাই, তো যাই হোক এখন ভেবেছিলাম গ্রিন টি নিতাম, তো অনেক দেরি হয়ে গেছে, তো আর যেতে ইচ্ছে করছে না, ওটা আবার একটু দূরে আছে, তো এবার তার জন্য ভাবছি টোটো নিয়ে বাড়িই চলে যাবো, এদিকে আবার আমার কাছে চেঞ্জ নেই, তো ওই চেঞ্জ করবো, একটা দোকানে যাব, কোথাও একটা খুচরো খুচরো কিছু করে নেব, খুচরো করে তারপর বাড়িতে চলে যাবো, আমার হট করে এতটা মাথাও ধরে গেছে, কথাও বলতে ইচ্ছে করছে না। শুনু, তুই আমাকে একবারে বলিস নি কেন যে আমি হলো বাড়ির পর গেঞ্জি পরে রওনা দিয়েছি, তুই খেয়াল করিস নি, আমি খেয়াল করিনি, ওটা একটা একরকম বিষয়ে বুঝলাম যে ঠিক আছে আমার দেরি হয়ে গেছে, ওইদিকে মা শুয়ে আছে, মাও খেয়াল করেনি, এদিকে বুনুও খেয়াল করিনি, আর আমাকে ভাবে তুই বাড়ির পর জামা কাপড় পরে পাঠিয়ে দিলি, আমি বাচ্চা আছি নাকি এখনো, না থাকা নতুনই ছিল, কোনো ব্যাপার না, তাও কি লজ্জা লাগছে আমার, পরে যখন আমি নিজে টের পেয়েছি আসলে তারপর চক্কর হয়ে চলে গেছি, আর 12টা বেজে গেছে, কোনো ব্যাপার না, ছাড় কি মনে হয়, চিকেন হবে না, আলু সিদ্ধ বানাবো, ও বলছি কি আমগুলো কেটেছিস, না কাটিনি এখন, এই যে এভাবে থেকে থেকে আমাদের জিনিস হাপের বেশি নষ্ট, শুধু থেকে থেকে হয়ে যায় বুঝলি, এক দাদা আছে ফ্রিজের মধ্যে আম কতগুলো এনেছে দেখ, আর সেটা দুদিন ধরে পড়েই রয়েছে, কালকে আমি বিকালবেলা খেয়াল করেছি জন্য, আমাদের ফ্রিজে কোনো কিছু রাখার যোগ্য না আমরা, বুঝলি তো, না অ্যাকচুয়ালি বাবা আমাকে আনার পরে বলেনি, তোরাও বলিস নি, তো আমি জানতাম না, আর আমি তো কিছু দেখিও না খুলে,
কি আছে না আছে। আর ওটা হলো ঘরের জুতো, ওই দুটো, তার জন্য ওই দুটো জুতো ঘরেই থাকে। আবার তোমরা ভেবো না যে আমরা বাইরের জুতো ঘরে ঢুকিয়েছি, এগুলো রুমে পরারই জুতো। তো আমি এসে একদম স্নান টান করে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল। আর হলো বাইরে অ্যাকচুয়ালি এত ধুলোবালি ছিল যে মানে কি বলবো, ধুলো ধুলো হয়ে গেছিলো, চুল ঠুল দিয়ে একেবারে মানে বাজে অবস্থা। আর হলো তার জন্য এসে শ্যাম্পু করে নিলাম, টি শার্টটাও চেঞ্জ করে নিলাম, কারণ বাইরে যেটা পরে গেছে সেটা আর বাড়িতে পরে থাকতে নিশ্চয়ই ভালো লাগবে না। তো ওটা ভেবে আমি আগেই স্নান টান করে নিলাম যে একদম ফুল ফ্রেশ হয়ে যায়। অ্যাকচুয়ালি দিনের বেলা বেরোলে না এগুলো খুব প্রবলেম হয়, রোদটাও অতিরিক্ত থাকে, মানে শরীরটাও জ্বলতে থাকে, আর উপর সে এত ধুলোবালি পলিউশনের জন্য স্নান করে নেওয়াই আমার মনে হলো বেটার। আবার শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, দুবার স্নান করে নিয়েছি, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আগে যদিও এটা নর্মালি ছিল, দুবার তো এমনি স্নান করতাম, আর অতিরিক্ত গরম ফরম পড়লে তিনবার চারবার হয়ে যেত, কোনো ব্যাপার না ওটা আমার পক্ষে। মানে ঘুম থেকে উঠে একবার স্নান করতাম, তারপরে হলো দুপুরবেলা একবার করতাম, বিকালে করতাম, আর রাত্রে ঘুমানোর আগে একটা করতাম, এটা নর্মাল ছিল। মানে তারপরে এই কোভিডের পর থেকে এই জিনিসগুলো ঠিক হয়েছে, মানে কোভিডের থেকে জিনিসগুলো ঠিক হয়েছে, যখন থেকে জেনেছি যে জ্বর আসলে এই টেস্ট করাতে হবে, ওই টেস্ট করাতে হবে, ওই ভয়ের চোটে সমস্ত জিনিস চেঞ্জ করে দিয়েছি। তারপর থেকে একবারে স্নানে চলে এসেছি, বাট আজকে একটু বেশি বাড়াবাড়ি করে দুবার স্নান করে নিয়েছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, গরমও লাগছিলো, এখন আরাম লাগছে, এখন যাই দেখি কি রান্না করতে হবে, রান্নাটা করে ফেলি। তো ফাইনালি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, ভালো লাগছে এখন। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, একের পর এক করেই যাচ্ছি, বাট শেষ হচ্ছে না। আর তার মধ্যে অ্যাকচুয়ালি আমার পাটার মধ্যে এত বাজেভাবে ব্যথাটা লেগেছে, তোমরা তো দেখেইছো, পায়ের একটা মানে ওই জায়গাটা যেখানে ব্যান্ডেজ লাগিয়ে রেখেছি সেখানটাতে অ্যাকচুয়ালি পুরো ভেতরে যে লাল মাংস হয় সেটা আর কি বেরিয়ে গেছে। আর তার সাথে যেটা আরও বেশি আর কি সব কাজ করতে আমাকে একটু প্রবলেম আর কি ক্রিয়েট করছে, সেটা হচ্ছে আমার যে লেগ মাসেলটা আছে কিনা সেটা পুরো স্টিফ হয়ে গেছে। তো হাঁটতে চলতে একটু অসুবিধা হচ্ছে, বাট তারপরও আমি ওয়ার্কআউটটা এর জন্যই করেছি, বিকজ এটা অ্যাকচুয়ালি ওয়ার্কআউটের থ্রুতেই ঠিক হবে। এটাকে যদি আমি এমনি রেখে দিই তাহলে এই পেইনটা কিন্তু যাবে না। যদি আমি কয়েকদিনের গ্যাপও নিয়ে নিই এটা ভেবে যে নেক্সট টাইম যখন করবো সব ঠিক হয়ে যাবে, না সেটা হবে না, তখন আবার সেম পেইনটাই শুরু হবে। তো তার জন্যই কন্টিনিউ করেছি, এর জন্য না এত কাজ ছিল, তার মধ্যে নিজের যেহেতু একটু ফিজিক্যালি আনওয়েল আছি তো একটু টাইমটা বেশি লেগে গেছে, বাট কোনো ব্যাপার না, এখন ঠান্ডা মাথায় আগে পড়তে বসবো। অ্যাকচুয়ালি কি রোজ দিন মানে সেম হয় না, অনেক দিন অনেক কাজ বেশি থাকে, অনেক দিন কম থাকে, বাট যাই হোক না কেন নিজেকে পজিটিভ রেখে সামনের দিকে আগানোটাই আই গেস বেটার, আর ওটাই করাটা ঠিক। তো যাই হোক, এখন আর কথা বলবো না, এখন বসবো পড়তে। এখন আমি পড়বো সায়েন্স, বেসিক্যালি ফিজিক্স পড়বো। তো যে চ্যাপ্টারটা পড়বো তার সেটা কমপ্লিট হয়ে গেলে একবারে স্ক্যানার থেকে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিলো সেটাও একবারে সলভ করে নেবো। আর তার সাথে আমি এখন জিআইও প্র্যাকটিস করবো, মানে সায়েন্সের পর আমি জিআইটাই প্র্যাকটিস করবো জন্য নিয়েছি, কিছু জিআই আছে সেটাও প্র্যাকটিস করে নেবো। আর যেটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেটা আমি এই কপিতে আর কি নোট ডাউন করি, তো এই কপিটাও নিয়েছি, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও একবারে কমপ্লিট করে নেবো। একদিন ভালোভাবে শ্যাম্পু করিয়ে দেওয়ার পর থেকে শ্যাম্পু করানোর দায়িত্ব তো আমারই পড়ে গেছে, মাকে এইমাত্র শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে মানে শ্যাম্পু করে দিলাম, স্নান তো মা নিজেই করেছে যাই হোক। কিন্তু মা এটা কি অভ্যাস, সবসময় আমিই করে দেবো? কি হয়েছে করে দিলে, কিছু যাবে আসবে? গরম লেগে গেল তো, আমার একটু ভালো লাগে, গরম লেগে গেল। আর আরেকটা দায়িত্ব হলো এটা যে বিকালবেলা আমার মাকে তেলও দিয়ে দিতে হবে, যেদিন শ্যাম্পু করে দিই সেদিন মাকে বিকালবেলা তেলও দিয়ে দিই, এটা হলো আমার দায়িত্ব, তাই না? আর এইমাত্র আমার সাথে একটা কাণ্ড ঘটে গেল, সেটা হলো এটাই যে একটা হলো তোমার হলো কোম্পানি থেকে কল করেছিল, মানে জিও কোম্পানি মনে হয়, তো আমাকে কল করে বলছে হ্যালো স্যার নমস্কার। মানে আমার এত লজ্জা লেগেছে, লজ্জার চোটে আমি ফোনটাই কেটে দিয়েছি। যখন আমাকে কেউ এরকম মানে ছেলে ছেলে ভাবে না, মানে আমি জানি না কেন আমার মানে ভয়েসটা কেন এরকম যে আমাকে সবাই বেশিরভাগ লোক ছেলেই ভাবে যখন আমি ফোনে কথা বলি, ভাবে অপোজিট সাইডে কোনো মেল কেউ আছে। তো আমার এই জিনিসটা খুবই এম্বারেসিং লাগে, সেদিনও তোমাদের সাথে আমি বলছিলাম, আর আজকেও আমার সাথে সেম ঘটনাটা ঘটে গেল। এটা যে আর কতদিন ঘটবে আমি ভাবছি, সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জল খাওয়া আদা দিয়ে শুরু করি, তাহলে যদি আমার গলাটা একটু মেয়েদের মতন হয়, একটু চিকন সুরের হয়। এই সাইডে রোগটা এতটা বেশি থাকে যে ঘরটা মানে কি বলবো জ্বলতে থাকে যাকে বলে, মানে এই পর্দাটার জন্য একটু সাপোর্ট পাওয়া যায়, বাট এখানে দাঁড়ালে মানে মুখটা বোঝাই যায় না, এটাই হলো কারণ যে এই সাইড থেকে এতটা বেশি রোদ আসতে থাকে। আর এখানে আমি শুটকি মাছটা বসিয়ে দিয়েছি, এটা ভেজে নিয়েছি, মানে প্রথমে সেদ্ধ করে কাঁটাগুলোকে বের করে ভেজে নিয়েছি। এখানে টমেটো রয়েছে, এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়েছি, পেঁয়াজটা ভাজতে তো বেশ সময় লাগে, এটা সাদা তেল দিয়ে করছি, সাদা তেল দিয়ে করছি, তার কারণটা হলো এটাই যে একটু এটাতে তেলও বেশি লাগবে, আর একটু আমার এটা সাদা তেল দেখে দিয়ে কেন জানি না ভালো লাগে, তো এটাতে এর জন্য আর মাস্টার্ড অয়েল ইউজ করিনি। তো আমার মনে হচ্ছে আরেকটু তেলও দিতে হবে, এটা এতটাই আনহেলদি হয়, তো নেক্সট টাইম থেকে বাবাকে বলেও দেবো যে আর আনতে না, বেকার, না হলে এত ওয়ার্কআউট ওয়ার্কআউট করে আর সব ভেস্তে চলে যায়। তো যাই হোক, একদিন দুদিন তো হয় যে আগের দিন এত ভালো করে বানিয়েছিলাম, তো তার জন্য বাবার একদম খুব ভালো লেগে গেছে, আজকেও নিয়ে চলে এসেছে। আর এখানে লঙ্কা আর হলো রসুনটা পেস্ট করে রেখেছি, দেখি পেস্টটা কেমন হয়েছে। এই হলো লঙ্কার রসুন পেস্ট, এই হলো, এই উপরের অবস্থাটা এত বাজে হয়ে থাকে না, এর জন্য খুলতে ইচ্ছা করে না, যখন দেবো তখন খুলে ভালো করে
সব বের করে এর মধ্যে দিয়ে দেবো। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটাও মিশিয়ে দেবো। তার আগে ভাবছি একটু আর একটু তেল দিয়ে দিই, তাহলে একটু টেস্টটা বেশি হবে। যখন খাচ্ছি তখন ভালো করেই খাই, তেল মেশাচ্ছি না, ভালো একটু পরেই মেশাই। আগে টমেটোটাই দিয়ে দিই, এটা দেওয়ার পর বোঝা যাবে যে আর কতটুকু তেল লাগবে, পরে একবারে মিশিয়ে দেবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে শুটকি মাছটা রয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, আর তার সাথে অনেক কিছুই আছে আজকে। এটা হলো মার জন্য স্পেশালি, আমরা খাবো না, তো এর জন্য এর মধ্যে আলু দেওয়া হয়নি, উস্তা সেদ্ধ। আর তার সাথে ডাল রয়েছে, বাবা আবার ওই শুটকি মাছ হলে ডাল লাগবেই, কারণ বাবা শুকনো শুকনোভাবে ওভাবে খেতে পারে না। আমরা খাবো ঘি দিয়ে, তো ঘিটা রোদে রেখেছিলাম, অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা থাকে তো তার জন্য শক্ত হয়ে পুরো জমে থাকে, তো যেহেতু রোদে রেখেছি তো তার জন্য একদম গলে গেছে। আর এখানে রয়েছে ভেন্ডি, এটা কালো জিরে আর হলো হলুদ লবণ আর লঙ্কা বাটা দিয়ে করা হয়েছে, এটা আমার ফেভারিট, তার জন্য এটা এভাবে করা হয়েছে। কি করছেন দিদি উনি? আলু সিদ্ধটা, আলু সিদ্ধটা গরম করলে? হ্যাঁ, কালকের আলু সিদ্ধ বেঁচে গেছে, আরও অনেক কিছু তো বেঁচে গেছিলো না? হ্যাঁ। ও এখানে চাল কুমড়া রয়েছে, হ্যাঁ ভালোই হয়েছে না? ডাল খাবি? ওয়েদারটা ভালো থাকার জন্য সমস্ত জামা কাপড় এদিকে শুকিয়ে গিয়েছে, যা ধুয়ে দিয়েছিলাম, এর সাথে আরো অনেক কিছু ধুয়েছিলাম, মানে যেরকম বালিশের কভার টভার এই সমস্ত জিনিস, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সেগুলোও শুকিয়ে গেছে। আর হলো ওই একটা শুধু টি শার্ট, সেটা হলো রিয়ার, যে এমন অন্ধকারের মধ্যে মেলে যে ওটাতে রোদই পায়নি, তো একমাত্র ওটাই শুকায়নি, তো বিকালের মধ্যে ওটা শুকিয়ে যাবে। এরকম একটা জিনিস না শুকানো কোনো ব্যাপার না। আর এমনি দিনে আমাদের কী হয়, যখন বৃষ্টি বৃষ্টি পড়ে তখন এই সমস্ত স্ট্যান্ডগুলো ভরে থাকে, ঘরটা একদম অন্ধকার গুড়গুড়া হয়ে থাকে। আর এখন পুরো ঘরটা ঝলমল ঝলমল করছে, বিকজ যেহেতু ওয়েদারটা ভালো তো তার জন্য। আর রিয়া এই যে বইপত্র এইভাবে ছেড়ে ছেড়ে দিয়ে চলে যায়। আগে আমার আর বুনুর এরকম হতো যে চারটা না বসলে মানে খিদেই পেত না, এখন মা বাবারও সেম জিনিস। তো যাই হোক, চারটে বেজে গেছে, এখন খেতে বসে পড়বো। আজকে এত বেশি মানে কি বলবো, মানে খাটাখাটনি হয়ে গেছে, বাড়িতে থাকলে তাও অতটা হয় না, আবার বের হয়েছিলাম এই এত গরমের মধ্যে, তো তার জন্য কি হয়েছে বলতো, মানে অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছি, তো এখন একটু রেস্ট ফেস্টও করতে হবে। তো যাই, ভাবছি গিয়ে রেস্ট করি, মার সাথে বসে বসে তারাক মেহতা দেখি, এগুলো কিছু করি। আজকে অনেকদিন পর অরিও বিস্কুট এনেছি, ভেবেছিলাম আজকে এটা দিয়ে আইসক্রিম বানাবো। আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম, তো ওটা দেখে আমার শখ জমে মানে জেগেছিলো, আর রিয়াও সেটাতে ভালোই তালে তাল মিলিয়েছিল। লাস্টে এতই দেরি হয়ে গেল এখন, মানে এনেছিলো এক ঘন্টা তাও আগে, বাবা এনে দিয়েছিলো, কিন্তু এই যে এ আমার সাথে দাগা বাজগিরি করলো, তার জন্য আর বানানো হলো না। অ্যাকচুয়ালি বানাতাম, তারপরে দেখলাম যে দেরি হয়ে যাবে, অলরেডি টাইম হচ্ছে। আর এদিকে আমাদের ফ্রিজটাও আবার একটু আমাকে দেখালো যে ফ্রিজটা, হ্যাঁ ওটা একটু প্রবলেম আছে, মানে খুলতে ডিপ ফ্রিজটা খুলতে অসুবিধা হয়, তাই না? তাহলে কিসের জন্য তো তামঝাম করে তাড়াতাড়ি করে আনানো হলে কিছুই বুঝলাম না। তুই পড়তে থাকিস আর এগুলো কোথা থেকে বুদ্ধি বের করতে থাকিস যে? আমাদের বিস্কিট খাওয়া কমপ্লিট, দিদিও চলে গেছে ওই ঘরে এডিট করতে, আর আমিও এখন আবার পড়াটা কন্টিনিউ করবো, পড়ছিলাম তো ওটাই কন্টিনিউ করবো। মাঝখানে একটা 5-10 মিনিটের সুইট ব্রেক হয়ে গেল, বিকজ মুখটা খুব মিষ্টি হয়ে গেছে এখন অডিও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর সেই সাথে কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।